বান্দরবানের টঙ্কাবতী ইউনিয়নের অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার 9 সদস্যকে আটক করেছে র‍্যাব। সকালে বান্দরবানের র‍্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার বেশ কয়েকজন সদস্য পাহাড়ে সশস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, এ পর্যন্ত বান্দরবানের দুর্গম পাহাড়ে কয়েক দফা অভিযানে 68 জন জঙ্গি ও 17 জন KNF সদস্যকে আটক করা হয়েছে।